শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ বিস্তারিত মেধা তালিকা প্রকাশ হতেই নতুন দুর্নীতির অভিযোগ সামনে আসছে নতুন অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ নতুন মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের মামলার অনুমতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক 14ই জুলাই আমরা জানি যে নম্বর বিভাজন সহ মেধা তালিকা প্রকাশ করে এসএসসি এবং তা নিয়েও আবারও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে আগামীকাল শুনানি সম্ভাবনা রয়েছে কি খবর রয়েছে তোমার কাছে হাইকোর্টে দুর্নীতির অভিযোগ কার্যত থামছেই না প্রত্যেক দিন নতুন নতুন দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে চাকরি প্রার্থীরা পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং শেষ পাওয়া খবর অনুযায়ী আজকেও কলকাতা হাইকোর্টে 14ই জুলাই ক্লাস 9 এবং ক্লাস 10 এর যে বিস্তারিত মেধা তালিকা প্রকাশ হয়েছিল সেইটাকে নিয়েও দুর্নীতির অভিযোগ সামনে রেখে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্ট গত 12ই জুন নির্দেশ দেন যে ক্লাস 9 এবং ক্লাস 10 এর বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে এবং সেই নির্দেশ মোতাবেক 14ই জুলাই এসএসসি ক্লাস 9 এবং ক্লাস 10 এর বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করেন কিন্তু মেধা তালিকা সামনে আসতেই বিস্ফোরক অভিযোগ যে মেধা তালিকায় নামই নেই মেধা তালিকার বাইরে থেকে আছে নাম আছে এই ধরনের একাধিক ব্যক্তিকে চাকরিতে নিযুক্ত করা হয়েছে বা নিয়োগপত্র দেওয়া হয়েছে পাশাপাশি একেবারে পুরনো যে দুর্নীতির অভিযোগ অর্থাৎ হাইজাম্প ফর্মুলা মেধা তালিকার নিচের দিকে আছেন কিন্তু ওপর দিকে এনে চাকরি দেওয়া হবে এই ধরনের অভিযোগও কিন্তু এই মেধা তালিকার ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগও কিন্তু ফের সামনে এসেছে ফলত সব মিলিয়ে আইনজীবীরা আজকে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন মামলা দায়ের করার অনুমতি চান নতুন করে মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন এবং মনে করা হচ্ছে আগামীকাল সকালে এই মামলা কলকাতা হাইকোর্টে আবারও হবে ফলত তুমি জানো যে এই মুহূর্তে দুর্নীতি ইস্যুতে কার্যত রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা পর্ষদ তারা কিন্তু জর্জরিত তার মধ্যে নতুন করে এই অভিযোগ সেটা কিন্তু আরো অস্বস্তি বাড়ালো সে কথা বলা যায় আগামীকাল সকালে শুনানি শুরু হলে বাকি অন্যান্য অভিযোগ পাল্টা অভিযোগ আদালতের নির্দেশ সেগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে বৃষ্টি একেবারে অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে পার্থকে বহিষ্কারের দাবিতে আগে টুইট সরালেন কুণাল ঘোষ আগে টুইটে ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছিলাম দল এখন গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে আমাকে জানিয়েছেন কুণাল ঘোষ আমাকে জানিয়ে রাখবো পার্থকে বহিষ্কারের দাবিতে আগের যে টুইট করেছিলেন কুণাল ঘোষ সেই টুইট তিনি সরিয়ে দিলেন এবং আগের টুইটে ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছিলাম দল এখন গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন এবং আমাকেও বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে এমনই টুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আপনারা জানেন যে এর আগে কুণাল ঘোষ একটি টুইট করেন যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে তিনি মন্তব্য করেছিলেন এবং এরপর এই টুইটটি কিছুক্ষণের মধ্যে কুণাল ঘোষ সরিয়ে দেন এবং এরপরে যে টুইটটি তিনি করেছেন সেখানে তিনি লিখেছেন আমি টুইটে আগে টুইটে ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছিলাম দল এখন গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন এবং আমাকেও সেই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে টুইট করে এমনই বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ